হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস কথা মির্জা এই মুভির পঞ্চান্ন দিনের কালেকশন নিয়ে রাজকুমার এই মুভির পঞ্চান্ন দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন মেগাস্টার সুপার সুপারস্টার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে ফ্রেম রান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসতে একটি ভালো কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে চল্লিশ কুইটা প্লাস বিজনেস করবে কথা বলবে এই দুই টিমের কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি ভিডিও বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মোবিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত বলবো মির্জা নিয়ে বাঁচলো চার কুড়ি টাকা লিডল অঙ্কুশ হাজরা সেরকম পঞ্চান্ন দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরাসার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম বাংলা দর্শকরা এ মুভিকে সাপোর্ট করেছে ফ্যামিলি এই এ মুভিকে সাপোর্ট করেছে মির্জা এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করেছে অনেকে বলেছে যে মুভির কালেকশন নাকি কম আপনি জানিয়ে দেয় মির্জা কিন্তু অফিসিয়াল যে কালেকশানটি আপডেট করেছিল সেটি নিট কালেকশন ছিল যাই হোক নিজের পঞ্চান্ন দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এবং কালেকশন হল পাঁচ কোটি একত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরাসার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে লং টাইম রান মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ছয় কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে অ্যানোদর রাজকুমার নিয়ে বাছালে দশ কোটি টাকা লিডার অফ সুপার সুপারস্টার সাকিব খান স্যার এমনি পঞ্চান্ন দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম হয়েছে আপনারা জানেন রাজকুমার ওভারসিস মার্কেটে অল টাইম ব্লকবাস্টার হয়েছে যেখানে বাংলাদেশে মুভিটি ক্লিন হিট সুপার হিট হয়েছে আপনারা জানিয়ে দেই বাংলাদেশে মুভিটি মেগা ব্লকবাস্টার হতে পারেনি এর প্রধান কারণ মুভিটি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস জয় সিনেমাস ভালো জায়গায় আপনারা জানেন সিলভার স্ক্রিনে ভালো কালেকশন করলো মুভিটি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে খুবই বাজে কালেকশন এনেছে বাংলাদেশের দর্শকরা সিঙ্গেল স্ক্রিনে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারকে দেখতে চায় কিন্তু রাজকুমার ফিল্মটি সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করেনি এর প্রধান কারণ আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিন চলে মাস অডিয়েন্স দ্বারা মাস অডিয়েন্সরা মাস ফিল্ম দেখে যেমন কমার্শিয়াল বা অ্যাকশন ফিল্ম সেরকম ফিল্ম সাকিব খান করেনি রাজকুমার পুরোপুরি একটি সামাজিক ফিল্ম যেটি কিন্তু দর্শকরা সিঙ্গেল স্ক্রিনে ভালোভাবে দেখতে পারেনি যাই হোক নিজের পঞ্চান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে এক লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আই করেছে এক লক্ষ টাকা ইউনে জার্মানি থেকে আই করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আই করেছে এক লক্ষ টাকা মুবিত ওয়ার্ল্ড মার্কেট থেকে আই করেছে তেরো লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল চৌত্রিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে চল্লিশ কোটা প্লাস বিজনেস করবে রাজকুমার এখনও মালয়েশিয়া সিঙ্গাপুর ফ্রান্স এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে এই কান্ট্রিতে আদৌ কি মুভিটি রিলিজ হবে কি না কারণ আপনারা জানেন প্রডিউসার কিন্তু বলেছেন যে তিনি কোন কোন কান্ট্রিতে মুভি রিলিজ করতে চান যেখানে আপনাদের এই চারটি কান্ট্রিতে এখনও মুভিটি ज है धन्यवाद